যত কর্ম বল জ্ঞান, কর্ম বল বিশ্বাস থাই তারাই দান্তি বারণ। যত কর্ম বল জ্ঞান নেই তারা দান্তি বাতা নয়। মরলে দনী হোক কর্ম বল জ্ঞান নথলে তার দান্তি নবাড়িব। সে কর্মমূলক জ্ঞান কর্মবল বিশ্বাস যার লৌকিক সন্দৃষ্টি, লৌকিক সন্দৃষ্টি যা দুগুত্র মুক্ত হয়ে পারে এবং স্বর্গ হতে পারে। তা যারা এই পরকাল বিশ্বাস করে দান করো তুমি, এই দান পরকালে অবগত প্রাপ্ত অবগত পরকাল বিশ্বাস করে দান করলে সে সত্য ধর্ম হয়। তা সত্য ধর্ম হলে কি হয়, জন্ম জরা ব্যাধি মরণ এই সমস্ত দুগুত্র মুক্তি লাভের সক্ষম হয়ে পারে। এই হয় যে বৌদ্ধ ধর্ম। লোকোত্তর সন্দৃষ্টি সারিয়ার্য সত্য জ্ঞান সারিয়ার্য সূত্র যা বিশ্বাস করে যে লোকোত্তর সম্যক দৃষ্টি, সে লোকোত্তর সম্যক দৃষ্টি সে মানে কি নির্বাণ সুখ উপলব্ধি করে পারিব। সে তারা নাকি মিথ্যা দৃষ্টি এবং কর্মবল জ্ঞান নেই, কর্মবল বিশ্বাস নেই, সারিয়ার্য সত্য জ্ঞান নেই, সারিয়ার্য যে বিশ্বাস নেই এবং বলে মিথ্যা দৃষ্টি। মিথ্যা একটি মহাভাব, ভগবান বুদ্ধ কই দেয় মিথ্যে দৃষ্টি মানুষের কথা নশুনি বিয়ান, মিথ্যে একটি মানুষের বিচার না করি বিয়ান। মিথ্যে দৃষ্টি খুব দূষণীয়, জগতে যতগুলো দূষণীয় আগে একমাত্র মিথ্যে দৃষ্টি। মিথ্যে দৃষ্টি মানছে দেশের অমঙ্গল, দেশের বিপদ, দেশের দুঃখ নিয়ে তারা তাকে দেখি আনন। এই যে মিথ্যে একটি মহাভাব, তার সৌম্য দৃষ্টি হওয়া বৌদ্ধ মাত্রেই সৌম্য দৃষ্টি হওয়া। ভারতের মধ্যে হিন্দু এখন দেয় বৌদ্ধদের মধ্যে অনেক মিথ্যে হচ্ছে দেখা যায়, ভারত হিন্দু উনি এখন দেয় বৌদ্ধদের মধ্যে অনেক মিথ্যে হচ্ছে দেখা যায়। এটা বৌদ্ধ হয় সাংবাহিও মিথ্যে হচ্ছি, বরগুণও মিথ্যে হচ্ছি, মারমাহুনও মিথ্যে হচ্ছি। যে সৌম্য দৃষ্টি করবার দুই প্রকার, লৌকিক লোক উত্তর কর্মবল জ্ঞান কর্মবল বিষয় করা হলিব ইউ হচ্ছে সৌম্য দৃষ্টি। সারিয়ার্য হচ্ছে জ্ঞান সারিয়ার্য হচ্ছে বিষয় করব ইউ হচ্ছে লোক উত্তর সৌম্য দৃষ্টি। সৌম্য দৃষ্টি অত দুগত্য মুক্ত হয়ে পারে, যারা মিথ্যে দৃষ্টি তার দুগত মুক্তি অবস্থা নয়। সে ভগবান বুদ্ধ মিথ্যে একটি মহাভাব, মিথ্যে একটি মানুষের কথা না শুনিবি আর মিথ্যে একটি মানুষের কথা বিশেষ না বলি নিলে মিথ্যে একটি দেশের অমঙ্গল দেশের বিপদ এই বর্তমান ব্যাকুণ মিথ্যে একটি তুমি সৌম্য দৃষ্টি হও ব্যাকুণিয়ে। এ কর্ম হলো জ্ঞান আগে বলিয়ে তুমি এই দান আনি ঘরটি, যত কর্ম হলো জ্ঞান নেই তার দান দিয়ে বাতা নয়। মনে হলো ক্ষতি ক্ষতি দেখা যায় বাতা নয়, তারা যত কর্ম হলো জ্ঞান তাই তারাই দান করি দিব। সে কর্মবল বিশ্বাস করি ইহকাল পরকাল যাতে আমি পাপ কার্য থেকে বিরতি হই, পুণ্য কার্য করি যাই, আমার ইহকাল পরকাল যাতে শান্তি হয় সেই যদি বিশ্বাস করি তুমি দান করলিয়ায় তা সৌম্য দৃষ্টি উৎপন্ন হয়। যে সৌম্য দৃষ্টির দ্বারাই জন্ম জরা ব্যাধি মরণ দুগত্তুন মুক্ত হয়ে পারে। এই আমি যে বৌদ্ধ ধর্ম, তুমি আর লোভ দেশ মৌনী না করছো, লোভ মুক্ত হিংসা মুক্ত অজ্ঞান মুক্ত করি তুমি দান করো। যা লোভ মুক্ত হিংসা মুক্ত অজ্ঞান মুক্ত তাই জ্ঞানী এই জীবনে শান্তি লাভ করিব। তাই যা লোভ করণ হিংসা করণ অজ্ঞান করণ তাই অজ্ঞান তাই দুঃখ ভোগ করিব। তাই যারা জ্ঞানী ব্যক্তি তার লোভত্ব মুক্ত হন, হিংসাত্ব মুক্ত, অজ্ঞাত্ব মুক্ত, তৃষ্ণাত্ব মুক্ত, এই তারা হচ্ছে নির্বাণ তারা পড়তে হবে। এই হচ্ছে বৌদ্ধ ধর্ম। কর্মবল বিশ্বাস সারিয়া চৈত্র বিচার করা হইব, যারা বৌদ্ধ বুঝলিয়া, যারাই বৌদ্ধ কর্মবল বিশ্বাস করা হইব সারিয়া চৈত্র বিচার করা হইব তারা বলছে বৌদ্ধ। তুমি কর্মবল বিচার না করো সারিয়া চৈত্র বিচার না করো তাহলে বৌদ্ধ নয় মই যে হতে। তাই হিন্দু উনিও ভারতের মধ্যে তারা নিন্দা করতেন, বৌদ্ধদের মধ্যে অনেক মিথ্যে হচ্ছে দেখা যায়। ওই মিথ্যে হচ্ছে মহান সৌম্য দৃষ্টি হোক ব্যক্ত সৌম্য দৃষ্টি হলে কই মাঝে দুবত্তর মুক্ত হয়ে পারে শান্তি লাগবে। সাধু সাধু বাদ।